হ্যালো ভিউয়ার্স, ইজি টিউটর প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আছি ফারজানা আক্তার, সিনিয়র স্টাফ নার্স। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে নার্স ও মিডওয়াইফদের বিএনএমসি রেজিস্ট্রেশনের মেয়াদ বা রিনিউ ডেট যাচাই করতে হয়। তো এই কাজটি করার জন্য শুরুতে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি। এখন আমি লিঙ্কটি লিখি, লিঙ্কটি হচ্ছে bnmc.gov.bt। এখন আমি গোতে ক্লিক করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পেজটি চলে এসেছে। এখন এখানে মেনু নির্বাচন, এই লেখাটির সামনে যে থ্রি ডটেড বক্সটি রয়েছে এটাতে আমি ক্লিক করি। এখন আমি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। এখন আমি বিএনএমসি ডাটাবেস এই লিঙ্কটিতে প্রবেশ করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি অপশন রয়েছে, এর মধ্যে আমি এক নম্বর অপশনটিতে ক্লিক করব, রেজিস্টার্ড নার্স অথবা মিডওয়াইফ যাচাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে নিবন্ধিত নার্স ও মিডওয়াইফ যাচাই এই পেজটি চলে এসেছে। এখানে যে হলুদ লেখা রয়েছে নিবন্ধিত নার্স ও মিডওয়াইফ যাচাই করার জন্য এই লিঙ্কটিতে আমি ক্লিক করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে চলে এসেছে ফাইন্ড রেজিস্টার্ড নার্স। তো এখানে আমি আমার বিএনএমসি রেজিস্ট্রেশন নাম্বারটি লিখি। এখন সিলেক্ট রেজিস্ট্রেশন টাইপ, এখানে আমি আমার রেজিস্ট্রেশন টাইপটি দিয়ে দিচ্ছি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি 3 ইয়ার্স। তো শুরুতে আমি একটা কথা বলে রাখতে চাচ্ছি, এখানে আরও অনেক ধরনের টাইপ রয়েছে, আপনারা আপনাদের টাইপ সিলেক্ট করে দিবেন। কিন্তু এখানে একটি বিষয় আছে, সেটি হলো কেউ যদি ডিপ্লোমা করে বিএসসি করে থাকেন কিংবা অন্যান্য উচ্চতর ডিগ্রি নিয়ে থাকেন, তাহলে আপনি আপনার রেজিস্ট্রেশন টাইপটি সেই অনুযায়ী সিলেক্ট করে দিবেন। তো যাই হোক, এখন আমি সার্চ বাটনে ক্লিক করি। তো দেখুন আমার তথ্যগুলো চলে এসেছে, ফুল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, পারমানেন্ট অ্যাড্রেস, আমি দেখতে পাচ্ছি আমার সবগুলো তথ্য সঠিকভাবেই দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখুন রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স নেম, ইনস্টিটিউশন, ডেট অফ রেজিস্ট্রেশন, কত তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছিল, ডেট অফ রিনিউ ইস্যু, রিনিউ আপ টু, মূলত এটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে লাস্ট রিনিউ ডেটটা কবে এবং কত তারিখের পরে আমি এটি রিনিউ করব। তো মূলত এভাবেই নার্স ও মিডওয়াইফদের রিনিউ ডেট যাচাই করতে হয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।